एक्सामिनेशन बोर्ड तरफ थे स्वागत जानाच्छि। आपनारा निश्चय सबाई अवगत आछेन जे आम्रा बेश किछु समय धरे अतिमारीर मध्य दिए अतिबाहित करछि। गत 17 जुलाई आम्रा वेस्ट बेंगल जयंट एंट्रांस एक्सामिनेशन जेटा WBJEE नामे परिचित 2021 आम्रा सम्पादन करेछि, किन्तु जादेर कथा ना बोलले आम्रा अकृतज्ञ थाकबो। सेजन्य सर्वप्रथमे आमी आमादेर आंतरिक कृतज्ञता जानाई जयंट एंट्रांस बोर्डेर तरफ थेके पश्चिमबंग सरकार एवं तार समग्र प्रशासनके। तारा जेभावे आमादेर साहाज्य करेछे এই পরীক্ষা কন্ডাক্ট করার জন্য তাদের আমরা মানে কৃতজ্ঞতা জানিয়ে তাদের আমরা সম্মান জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্যবসু মহাশয়কে। তিনি যেভাবে আমাদের সব সময় অনুপ্রেরণা যুগিয়েছেন এই পরীক্ষা কন্ডাক্ট করার জন্য। আমাদের পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার জন্য রেজিস্ট্রি করেছিল 92,695 জন ক্যান্ডিডেট। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এই অতিমারির সময়ে এটা একটি সর্বভারতীয় পরীক্ষা, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু এই পরীক্ষার জন্য বসবার জন্য আগ্রহী, সেজন্যই আগ্রহ প্রকাশ করেছিল প্রায় 92,695 জন। কিন্তু আমরা আশাতীত মানে ভাবে দেখেছি প্রায় 71% গত বছরের যে পার্সেন্টেজটা ছিল প্রায় 71% ছাত্রছাত্রী আমাদের কিন্তু সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তার সংখ্যা হচ্ছে 65,170 জন। তার মধ্যে 99.5% ছাত্রছাত্রী তারা কিন্তু কৃতকার্য বা র্যাঙ্ক পেয়েছে, তার সংখ্যাটা হচ্ছে 64,850 জন। এবার আমরা যদি মেল এবং ফিমেল রেশিও ধরি তাতে দেখা যাবে প্রায় 74% ছাত্র এবং 26% ছাত্রী এই পরীক্ষায় বসেছিল। তাতে যদি দেখা যায় কত শতাংশ পাস করেছে বা কৃতকার্য হয়েছে তাতে 99% অন অ্যান অ্যাভারেজ তারা কিন্তু হয়েছে। এবার আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে কতজন ক্যান্ডিডেট ছিল আমাদের যারা অ্যাপিয়ার করেছিল। এই পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাপিয়ার করেছিল তাদের পরিসংখ্যানটা হচ্ছে প্রায় 77%, আর পশ্চিমবঙ্গের বাইরে প্রায় 23% ছাত্রছাত্রী কিন্তু এসে এই অতিমারির সময় সমস্ত প্রতিকূল পরিবেশ প্রতিকূল অবস্থা তারে অতিক্রম করে তারা কিন্তু এসে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টারে কাছাকাছি সেন্টারে তারা এসে পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে। তাদের আমি ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর বোর্ডের যদি আমরা হিসেব করি তাতে দেখা যাচ্ছে প্রায় 53% প্রায় 34,440 জন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের তারা ছাত্র। সিবিএসই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে প্রায় 19,338 জন। অন্যান্য যে বোর্ড যেগুলো আছে আমাদের প্রায় আরও প্রায় 72 খানা বোর্ড আছে, সেখানে প্রায় 10,552 জন পরীক্ষা দিয়েছে। আইএসসি বোর্ডের থেকে 840 জন পরীক্ষা দিয়েছে, টোটাল হয়ে যাচ্ছে 65,170। 99.5% ছাত্রছাত্রী তারা কিন্তু র্যাঙ্ক পেয়েছে, তার মানে তারা কিন্তু এলিজেবল ফর পার্টিসিপেশন ইন কাউন্সেলিং। এবার তারা তাদের র্যাঙ্ক অনুযায়ী মানে তাদের চয়েস ফিল আপ করবে এবং সেই অনুযায়ী তারা তাদের প্রতিষ্ঠানে কিন্তু তার মানে তার অ্যাডমিশন নিতে পারে। আর সবচেয়ে আর যে ব্যাপারটা আমরা বলবো, আমি আজকে র্যাঙ্কটা আমি ডিক্লেয়ার করছি, আমাদের কাছে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে সবাই সমমানের, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সবাইকে আমরা সফল ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদের কৃতকার্য হওয়ার জন্য তাদের আমি কনগ্রাচুলেট করছি। প্রথম হয়েছে
श्री পাঞ্চজন্য দে, তিনি রহরা রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডে। দ্বিতীয় হয়েছে শ্রী সৌম্যজিৎ দত্ত, তিনি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র, তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডকে রিপ্রেজেন্ট করছেন। তৃতীয় হয়েছেন ব্রতিন মণ্ডল, তিনি শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র, তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বা হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের। চতুর্থ হয়েছেন শ্রী অঙ্কিত মণ্ডল, তিনি এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ লিলুয়া হাওড়ার, তিনি আইএসসি বোর্ডের। পঞ্চম হয়েছেন শ্রী গৌরব দাস, তিনি নারায়ণ ই টেকনিকো টেকনো স্কুল, সেখান থেকে তারা তিনি রিপ্রেজেন্ট করছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডে। সিক্স হয়েছেন আয়ুষ গুপ্তা, তিনি দিল্লি পাবলিক স্কুল মেগা সিটি কলকাতার, তিনি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল আয়ুষ গুপ্তা কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। সেভেন্থ হয়েছেন রিতম দাশগুপ্ত, তিনি আর্মি পাবলিক স্কুল কলকাতার, তিনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। অষ্টম হয়েছেন সপ্তর্ষ ভট্টাচার্য, তিনি বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুরের ছাত্র, তিনিও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডকে রিপ্রেজেন্ট করছেন। নাইন্থ হয়েছেন শ্রী ঋষি কেজরিওয়াল, তিনি দমদমে সেন্ট স্টিফেন্স স্কুলের ছাত্র এবং তিনি কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনকে বোর্ডকে রিপ্রেজেন্ট করছেন। এবং দশম হয়েছেন শ্রী সৌহার্দ্য দত্ত, তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র, তিনি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনকে রিপ্রেজেন্ট করছেন। এই হলো আমাদের টপ টেন র্যাঙ্ক হোল্ডার্স। এবার আমার ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমি ধন্যবাদ দিতে চাই সমস্ত পরীক্ষার্থী এবং তার অভিভাবকদের, যারা সবচেয়ে ডিসিপ্লিনড অ্যাপ্রোচ, তাদের ডিসিপ্লিনড অ্যাপ্রোচের জন্যই কিন্তু পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেরেছেন। আমি ধন্যবাদ জানাই সমস্ত সেন্টার ইনচার্জ এবং তার সহযোগীদের, ধন্যবাদ জানাই সমস্ত রোভিং অবজারভার, বোর্ড অবজারভার, বোর্ড রিপ্রেজেন্টেটিভ, আমাদের অনারেবল বোর্ড মেম্বার্সে, ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমার দুপাশে আমার দুই সহযোদ্ধা বসে আছেন, আমার ভাইস চেয়ারম্যান এবং আমাদের রেজিস্ট্রার, এবং আমার অন্যান্য সহকর্মী বন্ধু যারা রয়েছেন, যারা সহকর্মীরা রয়েছেন, তার দিন রাত প্রাণপাত করে আমাদের এই পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত কাজে লিপ্ত রয়েছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, আপনারা যেভাবে আমাদের সাহায্য করছেন প্রত্যেক মুহূর্তে, তার জন্য আমরা বিশেষভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং কারোর কিছু নাম হয়তো বাদ চলে যাবে, অন্যান্য সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা বিভিন্নভাবে আমাদের এই পরীক্ষা সংগঠন করতে সাহায্য করেছেন, তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।